নমস্কার বন্ধুরা, আমি সুরিন জয়। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওটাতে আমি তিনটে আপডেটস দেবো। যে তিনটে আপডেটসের মধ্যে দুটো হচ্ছে বক্স অফিস কালেকশন, আর একটা হচ্ছে একটা নতুন গান নিয়ে। এবং প্রথমে আমি গানটার কথাই বলবো, সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মস থেকে আসছে লাভ ম্যারেজ। তোমরা সকলেই জানো রঞ্জিত মল্লিক আছেন, অপরাজিত আড্ডা আছেন, অঙ্কুশ এবং মেন্দ্রিতা, এনারা চারজন আছেন এই সিনেমাটাতে। এবং এই সিনেমাটার একটা অসম্ভব সুন্দর গান, যে গানটার নাম হচ্ছে আছোকেমন, সেই গানটা রিলিজ করছে আজকে দুপুর দুটোর সময় ইউটিউব চ্যানেলে, সুরিন্দর ফিল্মসের ইউটিউব চ্যানেলে। তোমরা শুনতে পাবে ওখান থেকে। এবং সত্যি কথা বলছি, এই গানটা আমার খুব ভালো লেগেছে। গানটা শ্যুটটা কী করেন আমি জানতে পারলাম, গানটা শুনতে পেলাম কীভাবে, আমি গানটা শুনতে পাইনি। গানটা দুটো লাইন অঙ্কুশের ইউটিউব যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা, এই ফেসবুক যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলটাতে ছোট্ট করে দুটো লাইন কিন্তু উনি রিলস করে ছেড়েছেন। এবং খুব সুন্দর, আমার শুনে তো খুব সুন্দর লাগলো। হয়তো পুরো গানটা শুনলে আমার ডিসিশন চেঞ্জ হতে পারে, আমি পুরোটা শুনে তারপরে রিভিউ করবো। আচ্ছা, এবার আমি বলবো দুটো ফিল্মের বক্স অফিস বলেছিলাম বলবো। প্রথমটা হচ্ছে তু ঝুটি মে মক্কার, ঠিক আছে, TJMM এর বক্স অফিস কালেকশন। সেটা হচ্ছে আজকে গতকাল অবধি TJMM 100 crores ক্রস করে ফেলেছে, ভাবা যায়? তোমরা বুঝতে পারছো, তার মানে বলিউড যদি ভালো ভালো কাজ করে, একটু নতুনত্ব ভেবে যদি কাজ করে, তাহলে কিন্তু মানুষ দেখে, এটা প্রমাণ। কারণ শাহজাদার মতো একটা দেখো কপি ফিল্ম এলো, চলে গেল, জঘন্য পাবলিকের থেকে রিপ্লাই পেয়ে চলে গেল। তারপরে অক্ষয়জি, অক্ষয়জি আনলেন একটা সেলফি বলে ফিল্ম, তার বিদিগিচ্ছিরই অবস্থা, চলে গেল। কিন্তু দেখো তু ঝুটি মে মক্কর এলো, এই সিনেমাটা নতুন গল্প ছিল, কিন্তু ওই কারণে দেখো মানুষ না আর রিমেক চাইছে না, এটা তার প্রমাণ। মানুষ কোনো রকমের রিমেকই পছন্দ করতে চাইছে না। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো তাহলে তো ভোলা আসছে, ভোলা নিয়ে বিশাল ক্রেজ, অবশ্যই, কারণ ওয়েল মেড হতে হবে। একটা রিমেককে রিমেক করো, রিমেক না করাতে, রিমেক করাতে আপত্তি নেই, কিন্তু সেটা রিমেকের মতো হতে হবে। মানে একটা নতুন কি পেলাম রিমেকটা থেকে? রিমেক তো আবার নতুন করে তৈরি করা হচ্ছে, তাহলে নতুন করে কি তৈরি করা হলো? যাই হোক, এটা আমার মন্তব্য ছিল। তো তু ঝুটি মে মক্কর এটা 100 crores ক্রস করে ফেলেছে গতকাল, এটা একটা বিশাল বড় নিউজ আমার কাছে, এইটাই মনে হয়। বিকজ একটা ফিল্ম যেটা বেশ কিছু লোক ভেবেছিল সিনেমাটা খুব একটা দৌড়তে পারবে না, বাট সেটা অলরেডি 100 crores ক্লাবে চলে এসেছে, এটা একটা বিশাল খবর। আর গতকাল আমাদের রানী মুখার্জি, ওনার যে ফিল্ম মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে, সেইটা আমি তোমাদের বলেছিলাম না আমার রিভিউতে, যে এই সিনেমাটা লং রানের ঘোড়া, ধীরে ধীরে কিন্তু ঠিক কমাবে। এই সিনেমাটা গত দুদিনে 7 কোটি টাকা কামিয়ে ফেলেছে, এটা বিশাল হিউজ ব্যাপার। এই কারণে হিউজ ব্যাপার, সিনেমাটা অনলি 25 crores তৈরি হয়েছে। আমার মনে হয় সামনের সপ্তাহের মধ্যেই সিনেমাটা নিজের মেকিং কস্ট তুলে ফেলে দেবে, এটা আমার ধারণা। এবার দেখা যাক কি হয়। চলো, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যতটুকু পারলাম সেরকম করে বলার চেষ্টা করলাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে নিও, তবে যে নিউজগুলো দেওয়ার চেষ্টা করলাম এগুলো এক্ষুনিকার আপডেট, এক্ষুনি দেখলাম তাই তোমাদের বললাম। চলো, পরের ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি।